আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজবাড়ি হোম রেকর্ড কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি আজ একটি রিকোয়েস্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হইনি তো আমি আজকে কিছু রং নিয়ে কথা বলবো কোন রং দিয়ে কি কাজ করা যায় এক কাপড় রিকোয়েস্ট ছিল বিস্তারিত জানতে চেয়েছিলেন তিনি যে কি রং দিয়ে কি কাপড় ওপর কিভাবে ব্যবহার করা যায় তো আমি আজ বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা উপকৃত হবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শুরু করছি আমি হ্যান্ডপ্রিন্ট সাধারণত এই অ্যাক্রিলিক ফেব্রিক কালার দিয়ে করে থাকি তো এটা এক বক্স মধ্যে এর মধ্যে দশটি কালার থাকে দাম হচ্ছে তিনশো বিশ টাকা এবং আপনারা যদি খুচরা নিতে চান সেক্ষেত্রে একটা কোটা তিরিশ থেকে চল্লিশ টাকা করে নিবে এখানে দশটি কালার আছে লাইট গ্রিন মোটামুটি বেসিক কালারগুলা যেগুলা হ্যান্ড প্রিন্ট করতে প্রয়োজন সবগুলো কালারই আছে আপনারা চাইলে দুইটি রঙ একসাথে মিশিয়ে অন্য আরেকটি রং তৈরি করতে পারবেন এটা রেড কালার মোটামুটি ধরতে গেলে সব কালারগুলোই আছে যাই হোক তো এর সাথে পানি মিশিয়ে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আর এটা নর্মালি লিকুইড কালার মোটামুটি পাতলা আছে এর সাথে পানি না মিশিয়েও কাজ করা যাবে তবে কেউ যদি চান আর একটু পাতলা করে কাজ করবেন সেক্ষেত্রে করতে পারেন আমি বেসিক্যালি এটা দিয়েই কাজ করি সবসময় আর এখানে আমিও অ্যাক্রিলিক ক্যামেল কালারটা রেখেছি বক্সে যদি আবার কিছুদিন কাজ না করলে রঙটা জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে আমি বক্স করে রেখেছি এখানে কালার আছে অ্যাক্রেলিক এই কালারগুলো দিয়ে আপনার বিভিন্ন ওয়ালমেট বা ক্যানভাস বিভিন্ন ড্রেসও কালার করতে পারেন এটা দিয়েও করা যায় তবে এটা একটু পেস্ট জাতীয় আমরা যে টুথপেস্ট ইউজ করি যেমন ঘনত্ব এটা ঠিক তেমনই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি বিভিন্ন এই যে দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন ওয়ালমেট এবং হ্যান্ড পেইন্টিং হ্যান্ড পেইন্টিং এবং ক্যানভাস এগুলো দিয়েই করে থাকি তো এখানেও বারোটি কালার আছে এটার সাথে আমি একটা স্কেটস বুক কিনেছিলাম এবং ইংক হ্যাঁ চাইনিজ ইংক যেটা বলে ওটা দিয়েও ক্যানভাস এবং বিভিন্ন ইয়া কাপড়ের উপর ওয়ালমেড হ্যান্ড পেন্টিং করা যায় তো একটা স্কেটস বুক বারোটি ক্যামেল অ্যাক্রেলিক কালার এটা বিশ এম আছে এক একটি রং বিশ এমএল করে তো এগুলো টোটাল কিনেছিলাম মোট তিনটা প্রোডাক্টস মিল কিনেছিলাম পনেরোশো টাকা দিয়ে ও সরি হ্যাঁ আবার সাথে ব্রাশও ছিল ভুলে গেছি ব্রাশের কথা ওয়াটার কালার ব্রাশ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই বারোটি ওয়াটার কালার ব্রাশ এবং এই বারোটি অ্যাক্রেলিক কালার রং এবং একটি স্কেটস বুক এবং চাইনিজ ইংক টোটাল চারটা প্রোডাক্টস হ্যাঁ টোটাল চারটা প্রোডাক্টস মিলে আমি কিনেছিলাম অনলাইন থেকে পনেরোশো টাকা দিয়ে তো আপনারা চাইলে কোনো শপিং মল থেকেও কিনতে পারেন বা অনলাইন থেকে কিনতে পারেন সমস্যা নেই তো আমি যে প্রোডাক্টগুলো কিনেছি সবগুলোই আমি একদম হানড্রেড পারসেন্ট পিওর পেয়েছি ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাদের থেকে আমি এই জিনিসগুলো নিয়েছি মোটামুটি আমাকে সবাই ভালো এক নম্বর জিনিসই দিয়েছে আর আপনারা যে অ্যাক্রামিন কালারের কথা আমি বলেছিলাম হ্যান্ড প্রিন্ট করে এটা দিয়ে এটা হ্যান্ড প্রিন হ্যান্ড প্রিন্টিং এটা দিয়েও করা যায় এবং আপনারা যদি ব্রাইডের এক কালারের বা যে কোনো সে ওপর মূলত একরামিন কালার এক কালারের উপরই করা হয়ে থাকে তো অ্যাকরামিন কালার হচ্ছে বা ব্লক বাটিকের কালার ওই ব্লকের যে রংগুলা করা হয়ে থাকে ওইটার সাথে কেমিক্যাল বিভিন্ন মিশিয়ে তো ব্লকের রং তৈরি করা হয় ব্লক বাটিকের রং ওই ব্লকের রংটা হচ্ছে অ্যাক্রামিন কালার বলে ওইটাকে তো ওইটা যদি আপনারা কাজ করতে চান ওটা দিয়ে হ্যান্ড প্রিন্ট করতে চান তাহলে ওটার সাথে কিছু কেমিক্যাল মেশাতে হবে যেমন মুসলিন কাপড়ে যদি হ্যান্ড প্রিন্ট করতে চান তাহলে রঙের সাথে এনকে মিশালেই হবে আর যদি সুতি কাপড়ে ওই অ্যাক্রামিন কালার দিয়ে হ্যান্ড প্রিন্ট করতে চান তাহলে রঙের সাথে এনকে এবং বাইন্ডার সমপরিমাণ মেশাতে হবে তো এই ছিল আজকে আমার আলোচনা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানান আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব মূলত আমি সবার প্রশ্নেরই উত্তর করি করে থাকি তো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবে